হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন বিষণ্ন হয়ে যাই, বড় ধরনের বিপদগ্রস্ত হয়ে যাই, এই বিপদের সময় আমরা নিজেদেরকে কিভাবে সান্ত্বনা দিতে পারি, কিভাবে আমরা একটু এই বিপদ থেকে প্রশান্তি লাভ করতে পারি, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি কোন ধরনের বিপদের মুখোমুখি হয়ে যাও, তখন তোমরা আমার মৃত্যুর পরে যে মুসিবত তোমাদের উপরে এসেছিল, ওই আমার মৃত্যুর ওই মুসিবতের কথা স্মরণ করলে সমস্ত মুসিবত তোমাদের জন্য সহজ হয়ে যাবে, সমস্ত বিপদ তোমাদের জন্য হালকা হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে, প্রশান্তি লাভ করতে পারবে, সমস্ত মুসিবত তোমাদের জন্য সহজ হয়ে যাবে। সাহাবাই কেরামের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল মূলত এই ধরনের ভয়ঙ্কর একটি মুসিবতের বিষয়। কিন্তু সেই মুসিবতের কথা রবিউল আউয়াল মাসে আলোচনাই হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের বিষয়, নবী সাল্লাল্লাহু মৃত্যুর বিষয়, এটি যে উম্মতের জন্য বড় ধরনের কিয়ামত পর্যন্ত আগত উম্মত যে এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হলো, কারণ এর মাধ্যমে আসমান থেকে ওহী বন্ধ হয়ে গিয়েছে, এর মাধ্যমে আর ওহী অবতীর্ণ হবে না, এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত যেটি ছিল সেই হিদায়াতের পথ রুদ্ধ হয়ে গেছে, এখন জীবন মানুষ পরিচালিত করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে আর হিদায়াত লাভ করতে পারবে না। আর এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের মাধ্যমে মূলত উম্মত এই দাওয়াতি মিশনে যে কাজ রয়েছে সেই কাজের গুরুত্বায়িত্ব মূলত উম্মতের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন, এই বিষয়ে কোনো বক্তব্য নেই। শুধুমাত্র একটাই বক্তব্য, সেটা হচ্ছে রবিউল আউয়াল মাস আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা দেখানোর জন্য ঈদ মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের ঈদ, এর নতুন নাম দিয়েছে, নতুন সংস্করণ হয়েছে, এটি সাইয়্যিদুল আয়্যাদ, মানে সমস্ত ঈদের বড় ঈদ, সকল ঈদের সেরা ঈদ, ঈদ মিলাদুন নবী, এ ধরনের স্লোগান আমরা শুনতে পাই। কে এই স্লোগান আবিষ্কার করেছে? এটি কি মুসলিমদের আবিষ্কার? এটা কাদের কাছ থেকে আবিষ্কৃত হয়েছে? এই বিষয়গুলো যদি মুসলমানরা উম্মতে মুহাম্মদী এই বিষয়গুলো যদি জানতে না পারে, তাহলে উম্মতে মুহাম্মদী বিভ্রান্তি প্রদভ্রষ্টতার একেবারেই গহ্বরের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, সেখান থেকে আর তাদের উঠার কোনো সুযোগ থাকবে না, সেখান থেকে নিজেদের পরিত্রাণের পথ থাকবে।